হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন আপডেট নিয়ে। ইউনিভার্সিটির গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসির তরফ থেকে একটি খসড়া নিয়ে আসা হয়েছিল এবং সেখানে তারা জানিয়েছিলেন অনলাইন ও অফলাইন এই দুটো মিশিয়ে করাতে হবে কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস, এবং তার সাথে তারা এটাও জানিয়েছিলেন যে অফলাইনের মাধ্যমেই নিতে হবে পরীক্ষা। এই আপডেটটা আসার পর, এই খসড়াটা আসার পর, আমাদের রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এর বিরোধিতাও করেছিলেন, আমি সেটা আপনাদের শেয়ারও করেছি। আজকের আমি এক্সক্লুসিভ শেয়ার করতে চলে এলাম যে রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠন তারাও কিন্তু এর বিরোধিতা করছেন এবং তারা সেই নিয়ে ইউজিসিকে চিঠিও পাঠিয়েছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, সর্বভারতীয় স্তরে এর কিন্তু বিরোধিতা শুরু হয়েছে, কারণ সর্বভারতীয় স্তরে সংগঠনরা একসাথে কিন্তু এর বিরোধিতা করছে। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, এবং এই বিরোধিতার করার পরেও যদি এই খসড়াটা ফাইনালি রূপান্তরিত হয়ে যায়, বিলে রূপান্তরিত হয়ে যায় বা অফিসিয়ালভাবে বেরিয়ে যায়, তারপরে কী হতে পারে সেটাও শেয়ার করছি। যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রথমত আমি চলে যাচ্ছি সোজাসুজি একটি লিডিং নিউজ পেপার দেখে নিচ্ছি আমাদের রাজ্যের আপডেটটা। ইউজিসির মিশ্র পদ্ধতি বিরোধিতা করে চিঠি শিক্ষকদের। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রস্তাবিত মিশ্র পদ্ধতিতে পঠন পাঠনের বিরোধিতায় সরব হলেও রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি কেন ওই সরব হয়েছে এটা আমি একটু ছোটোভাবে আপনাদের জাস্ট মনে করে দিতে চাই। কারণ মিশ্র পদ্ধতিতে পাঠ্যক্রমের 40% হতে হবে অনলাইনে, বাকি 60% হতে হবে অফলাইনে, এই পড়ানোর কথা বলেছে ইউজিসি। তবে পরীক্ষা হতে হবে অফলাইন মোডেই। তো এই নিয়ে যে বিরোধিতা করেছে একটু দেখি। এভাবে পঠন পাঠনের বিরোধিতা করে রবিবার ইউজিসিকে চিঠি দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জুটা, সারা বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আবুটা এবং অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি। এই দিনই মতামত জমা দেওয়ার শেষ দিন ছিল। এদের বক্তব্য, এভাবে পঠন পাঠনের ফলে পড়ুয়াদের মধ্যে প্রযুক্তিগত পার্থক্য গড়ে উঠবে, উচ্চশিক্ষায় ড্রপ আউট বাড়বে, যার কাছে ইন্টারনেটের সুবিধা নেই, স্মার্টফোন ইত্যাদি থাকবে না বা কেনার সমর্থ থাকবে না, সেই পড়ুয়া মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেবে, দেশ জুড়ে বেকারত্ব আরও বাড়বে। জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় তিনি জানিয়েছেন ইউজিসির বক্তব্য, এভাবে পঠন পাঠনের শিক্ষক ছাত্রদের মধ্যে যোগাযোগ নাকি নিবিড় হবে, কিন্তু বাস্তব অভিজ্ঞতায় আমরা দেখেছি ইন্টারনেট কানেকশানে পুরো ক্লাসে পুরো সময় জুড়ে ঠিকঠাক না থাকায় অনেক ছেলেমেয়েরাই ঠিকঠাকভাবে ক্লাস করতে পারে না, এটা একদম বাস্তব কথা। আজকে সামনাসামনি বসে যেভাবে ক্লাস হয়ে থাকে সেখানে কিন্তু আরও আমরা ভালোভাবে দেখতে পারি যে ছাত্র ও স্টুডেন্টসদের মধ্যে এবং টিচারদের মধ্যে একটা খুব সুন্দরভাবে একটা সম্পর্ক চলে আসে। তাদেরকে কিন্তু ছোটো ছোটো অনেক প্রবলেমও মানুষ লাইফের পার্সোনাল প্রবলেমও শেয়ার করি, অন্তত জানি না আপনারা করেছেন কি না। আমরা যখন কলেজ স্টুডেন্টস ছিলাম যখন এরকম অনেক প্রবলেমের মধ্যে পড়ে যাই, সেটা কিন্তু আমাদের যারা বিশেষ করে কলেজে যে বেস্ট টিচারটা থাকে বা এইচওডিটা থাকে যার সাথে খুব সুন্দরভাবে কথা হয়, তার সাথে কিন্তু আমরা অনেক সাবলীলভাবে কথা বলি, অনেক পার্সোনাল প্রবলেম তার কাছে শেয়ার করি এবং সে সলিউশনও করে দেয়। কিন্তু এগুলো কোনোদিন অনলাইনে ক্লাসের মাধ্যমে কোনোদিন সম্ভব নয়। শুধু ছাত্র কেন, অনেক শিক্ষকদের কাছেই নেই এবং ইন্টারনেটের একটা বড় সুবিধা লাগে, সেটা সত্যিকারে কারো কাছে নেই। তাছাড়া এভাবে ক্লাস নিতে গেলে যে পরিকাঠামো দরকার তা সব বিশ্ববিদ্যালয়ে নেই, টাকা কে দেবে? আমরা এখন তো রুসার 60 কোটি টাকাই পাইনি। আমরা মনে করি এইসব করে কেন্দ্র শিক্ষাক্ষেত্রে তাদের দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছে। আবুটার সাধারণ সম্পাদক গৌতম মাইতি তিনি কি জানিয়েছেন, আমরা মনে করি এই মিশ্র পাঠ পদ্ধতির শিক্ষার বাণিজ্যিকরণ ঘটাবে, যন্ত্র নির্ভর শিক্ষা মুনাফা এনে দিতে পারে, কিন্তু এই মুনাফা অভিলাষী শিক্ষা সমাজ ও জাতির অর্থনৈতিক প্রগতিতে রুদ্ধ করে দেবে। সারা বাংলা সেফ এডুকেশন কমিটির সম্পাদক তরুণ নস্কর জানিয়েছেন অনলাইন শিক্ষা কখনো ছাত্র ও শিক্ষক যোগাযোগের ভিত্তিতে শ্রেণীকক্ষের শিক্ষকের শিক্ষার বিকল্প হতে পারে না, শিক্ষক ছাত্রকে গড়ে তোলে, যন্ত্র গড়ে তোলে না। খুব দামি কথা বলেছেন তিনি। আমাদের দেশে কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, উচ্চ ক্ষমতা সম্পন্ন নেট সংযোগের সংখ্যাগরিষ্ঠতা প্রায় নেই, ফলে শিক্ষায় বিভাজন তৈরি হবে এবং শিক্ষককে জ্ঞানদাতার বদলে কোচ ও পরামর্শদাতা বলে বলা হয়েছে। তো বুঝতেই পাচ্ছেন আজকে এই নিয়ে একটা বিশাল বিরোধিতা চলছে, এবং এই বিরোধিতা নিয়ে আমাদের রাজ্যের তরফ থেকে সংগঠনগুলি, শিক্ষক সংগঠনগুলি, তারা তাদের বক্তব্য ইউজিসিকে জানিয়েছে। এবং শুধুমাত্র আমাদের রাজ্যের না, আমি আপনাদের অল ইন্ডিয়া লেভেলেও একটা আপডেট দেখাচ্ছি। দ্য অল ইন্ডিয়া ফেডারেশন অফ ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ টিচার অর্গানাইজেশন AIFUCTO হ্যাজ অপোজ দ্য রিসেন্ট নোটিফিকেশন বাই দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ফর ইমপ্লিমেন্টেশন অফ এ ব্লেন্ডেড মোড অফ টিচিং লার্নিং অ্যাট ইউনিভার্সিটিস। অ্যাকর্ডিং টু দ্য টিচার বডি, দ্য মুভ ইজ আনএকাডেমিক অ্যান্ড ইজ থ্রেটেন্স টু দ্য অটোনমি অফ দ্য ইউনিভার্সিটি হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট। তো বুঝতেই পাচ্ছেন এই অল ইন্ডিয়া ফেডারেশন ইউনিভার্সিটির তরফ থেকেও কিন্তু, এদের অ্যাসোসিয়েশনের তরফ থেকেও এর বিরোধিতা করা হয়েছে এবং সেটা জানানো হয়েছে, এবং তাদের বক্তব্য অনুযায়ী যে এটা কিন্তু পড়াশোনার কোনোদিন বাঞ্ছনীয় হতে পারে না, এভাবে কোনোদিন একটা পড়াশোনা বাঞ্ছনীয় হতে পারে না। তো এটা তো গেল বিভিন্ন শিক্ষক সংগঠনরা, তার দ্বারা যাদের যা বক্তব্য
সেটা জানিয়েছে এবং এর পরবর্তীতে এবং শুধুমাত্র আজকের এতে এই শিক্ষক সংগঠনরা এছাড়া অন্যান্য অনেকেই জানিয়েছেন। এখন যেটা হচ্ছে ইউজিসির তরফ থেকে যে জনমত নেওয়া হয়েছে সেই জনমত প্রায় শেষ, এবার ইউজিসি ডিসিশন নেবার পালা। সেটা তো আমরা কিছুদিনের মধ্যে জানতে পারবো যে ইউজিসি কী ডিসিশন নিচ্ছে। যদি আজকের ইউজিসি এটাকে ডিসিশন নেয় এবং সেটা গভর্নমেন্ট নোটিফিকেশান করে ইউজিসি বার করে দেয় যে হ্যাঁ এভাবেই করতে হবে, তো তখন কিন্তু আবার একটা অন্য কনসিকোয়েন্স চলে আসছে। তো তার জন্যই আমাদের আর কিছুদিন ওয়েট করতে হবে। ফাইনালি এই ব্লেন্ডেড মোড এবং ব্লেন্ডেড মোডের সাথে অফলাইন পরীক্ষার যে সিদ্ধান্ত ইউজিসি খসড়ায় বলেছে সেটা ফাইনালি কী হলো কিছুদিনের মধ্যে আমরা জানতে পারবো। এবং আমি এখানে তার সাথে আরও একটা বক্তব্য শেয়ার করতে চাই, ইউজিসি যা সিদ্ধান্ত নিয়ে খুব তাড়াতাড়ি নিয়ে নিক, বিশেষ করে আমাদের 2021 সালের পরীক্ষা কীভাবে হবে, ইভেন পরীক্ষা কীভাবে হবে, ফাইনাল সেম কীভাবে হবে, সেই দিয়ে একটা ডিসিশন নিয়ে নিক। কারণ রাজ্যের বিশ্ববিদ্যালয় তরফ থেকে ডিসিশন নেওয়া শুরু হয়ে গেছে, এখন যদি ইউজিসি অন্য কিছু ডিসিশন নেয় তাহলে সেই ক্ষেত্রে এই ডিসিশনগুলো কিন্তু আবার সব স্থগিত হয়ে যাবে। আমরা চাই না এরকম কোনো প্রবলেম হোক, তাই ইউজিসি 2020 সালের যেরকম যা নিয়মে পরীক্ষার ব্যাপার ছিল সেদিকেই থাকুক না, আর 2021 কিন্তু অনলাইন পরীক্ষা ছাড়া কোনো মতে সম্ভব নয়। কারণ সিবিএসসি আইসিএসসি স্টুডেন্টসরা যেরকম ছাত্রছাত্রী, কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও কিন্তু সেরকমই ছাত্রছাত্রী। কোভিড এফেক্টেড হলে কিন্তু সবাই হয়। ভালো থাকবেন সবাই, হোক কলরব।